জানাচ্ছি টিভিএন 24 টেলিভিশনের নিয়মিত আয়োজন টিভিএন অ্যানালাইসিসে। আপনাদের সাথে আছি আমি শামীম আল আমিন, আর আমাদের সাথে রয়েছেন আমাদের সম্মানিত অতিথি অ্যাটর্নি মাহফুজুর রহমান। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের সাথে যুক্ত হবার জন্যে, এবং একই সাথে আপনাকে স্বাগত এ কারণে যে অনেকদিন পর আপনার সাথে আবার বসার সুযোগ হয়েছে, এবং আমরা এই পুরো অনুষ্ঠানটি ইমিগ্রেশন সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করব। এ কারণে আমি দর্শকদেরকে জানাতে চাই যে আপনারা যারা প্রস্তুতি নিয়ে আছেন তাদের প্রত্যেককে অনুরোধ করছি, আপনারা প্রত্যেকে কিন্তু আমাদেরকে ইমিগ্রেশন সংক্রান্ত যে কোনো প্রশ্ন করতে পারেন। এখনই আপনারা টেলিভিশনের সামনে বসে যান, যারা বসে আছেন তারা প্রস্তুতি নেন ইমিগ্রেশন সংক্রান্ত বিষয়ে। আমরা এই বিষয়গুলো নিয়েই আলোচনার সূত্রপাতটি করব। শুরুতে আপনার কাছে জানতে চাই যে ইদানিং আমরা তো শুরুর দিকে, বিশেষ করে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন দায়িত্বে এলেন তখন যে সিচুয়েশন, এখনকার সিচুয়েশনটা তো ডিফারেন্ট। তো এই সিচুয়েশনে ইমিগ্রেশন সংক্রান্ত কোন কোন সমস্যা বেশি নিয়ে আপনার কাছে লোকজন আসে? সবচেয়ে বড় কথা আমি যেটা বলবো, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইমিগ্রেশনের বিভিন্ন পদক্ষেপের কারণে যারা এদেশে নন ইমিগ্রেন্ট অবস্থায় আছে, মানে গ্রিন কার্ড এবং সিটিজেন না, তাদের মধ্যে একটা আতঙ্ক উনি দিয়ে দিতে পেরেছে। মানে যেটাই দেখি, যার যে অবস্থায় থাকুক সবার মধ্যে কিন্তু একটা আতঙ্ক চলে আসছে। হয়তো ভালো সিচুয়েশনে আছে, মানে দেখা গেল যে কোনো অ্যাপ্লিক্যান্ট গ্রিন কার্ড পাবেই, তারপরেও দেখা যাচ্ছে একটা আতঙ্ক, মানে ফিয়ার, যেটা ভয়, সেটা উনি দিতে সক্ষম হয়েছে আমি বলবো। এবং মানে যারাই বসবাস করছেন সবাই একটা ভয় আতঙ্ক নিয়ে বসবাস করছে। তো সেটি যখন আসে আপনারা তখন কিভাবে জিনিসটা ডিল করেন? আসলে কি কোনো পরিবর্তন দেখতে পান না সবই ঠিকই আছে? না, এমনিতে যে ল, ইমিগ্রেশন লর তো কোনো চেঞ্জ আসেনি, পলিসিগত কিছু চেঞ্জ এসেছে। যেমন আপনি রিমুভাল প্রসিডিংসে বলেন, ইউএসসিআইসি অ্যাপ্লিকেশনে বলেন, সেসব ক্ষেত্রে পলিসিগত কিছু চেঞ্জ এসেছে, কারণ কোনো আইন তো পরিবর্তন করতে পারেনি, আইনটা পরিবর্তন হতে হবে কংগ্রেস হয়ে। তো সেখানে কোনো বিল আজ পর্যন্ত ইমিগ্রেশনে কোনো প্রকার উত্থাপন হয়নি, সেটা কোনো প্রকার চেঞ্জ হয়নি এখন। কিন্তু যেটা হচ্ছে পলিসির কারণে বিভিন্ন রকম ভয় ভীতি দেখানো হচ্ছে। আচ্ছা, একজন দর্শকের মধ্যে যুক্ত হয়ে গেছেন, আমরা নিতে শুরু করি, আশা করছি অনেকেই ফোন করবেন। কে আছেন প্রিয় দর্শক এই মুহূর্তে আমাদের সাথে? হ্যালো, হ্যালো ভাইয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলেন আপনার প্রশ্নটা কি, আমরা শুনছি। আচ্ছা, আমি রুমা বলছি ওয়াশিংটন থেকে। আচ্ছা, ওয়াশিংটন ডিসি থেকে? হ্যাঁ, বলেন। আচ্ছা, আমার প্রশ্ন হচ্ছে যে আমাকে একজন স্পন্সর করতেছে, তো আমি জানতে চাই লেবার হইতে কতদিন সময় লাগে এক্স্যাক্টলি? কেউ বলে 3 মাস আর উকিল বলে 3 থেকে 6 মাস, এখন কতদিন সময় লাগে এটা আসতে? যদি কোনো আপনার এমপ্লয়ার স্পন্সর করে, দ্যাট মিন্স কাউকে এমপ্লয়ি পার্মানেন্ট এমপ্লয়ি হিসেবে হায়ার করতে চায়, সেক্ষেত্রে পার্মানেন্ট লেবার সার্টিফিকেশনের জন্য আবেদন করতে হয়। তো সেটাই উনি লেবার বলছে, লেবার শব্দটা সেটাই ইউজ করছে। কতদিন লাগবে ডিপার্টমেন্ট অফ লেবার থেকে? সেটা 3 থেকে 3, যেটা ওনার লয়ার যেটা বলেছে, সামটাইমস 3 মান্থস এর মধ্যে সাধারণত হয়ে যায়, সামটাইমস যদি অডিট আসে তখন এটা 6 মাসও করাতে পারে, বেশি লাগে। আচ্ছা, প্রিয় দর্শক কে আছেন এবার আমাদের সাথে? হ্যালো, ওয়ালাইকুম আসসালাম, বলেন ভাই। আমি অ্যাটর্নি সাহেবের কাছে একটা প্রশ্ন করতে যাচ্ছি। অ্যাটর্নি সাহেব আছেন, আপনি বলুন। জি, প্রশ্নটা হচ্ছে আমার একজন খালা, বুঝছেন, জি, উনি ওনার উনি ইমিগ্রেন্ট ভিসা নিয়ে আসতে চাচ্ছেন, ইমিগ্রেন্ট ভিসা নিয়ে আসতে চাচ্ছে এই এখানে। আর অ্যাপ্লাই করা হয়েছিল 96-এ। কে অ্যাপ্লাই করেছিলেন? ওনার ভাই অ্যাপ্লাই করেছিল। ওনার ভাই 96-এ অ্যাপ্লাই করেছিলেন? জি জি জি। তা বলেন, উনি উনি দুইবার এমবেসি ফেস করছে, এমবেসি ফেস করার পর পাসপোর্টটা জমা নিছে, জমা নেয়ার পর ওনারা বলতেছে যে ওনার ছেলে যে আছে ওর ডেট অফ বার্থে প্রবলেম আছে। তো ডেট অফ বার্থের বার্থ যখন এমবেসিতে অ্যাপ্লাই করা হয় তখন যে ডেট অফ বার্থ দেওয়া হয়েছে সেই ডেট অফ বার্থ দিয়ে পাসপোর্ট বানিয়ে এমবেসিতে দেওয়া হয়েছে। দীর্ঘ 1 বছর যাতায়াত করার পর ওনারা চিঠির মাধ্যমে জানিয়েছে ওনারার কেসটা ক্যান্সেল হয়ে গেছে। কেন, তাই তো? জি, এইটা। আচ্ছা, আপনি একটু লাইনে থাকেন, আপনার যদি কোনো প্রশ্ন থাকে তাকে শেষ করুক। হ্যাঁ, বুঝতে পারছি আমি। তারপর? হ্যাঁ, তারপরে তার ক্যান্সেল হয়ে গেছে, মানে একটা চিঠি দিয়ে ইমেল করেও জানিয়েছে। এখন ওইটা কোনো
পদ্ধতি আছে কি ওইটা চালু করার জন্য? আচ্ছা, ধন্যবাদ আপনাকে। 96 অনেক আগের কথা বলছেন। অনেক আগের, তবে ওনার কথা শুনে যেটা মনে হচ্ছে ক্যান্সার একমাত্র হতে পারে এটা হচ্ছে নন কমিউনিকেশনের কারণে। হয়তো দেখা গেছে ওনারা এমন এক পর্যায়ে গিয়েছিল সেখান থেকে হয়তো বা এমবিসি কোনো কিছু চেয়েছিল সেটা কিনা ওরা রেসপন্স করতে ব্যর্থ হয়েছে, যার ফলে এক বছর পার হয়ে যাওয়ার ফলেই তখনই ওরা ক্যান্সেলেশনের জন্য দিতে পারে, এটা একটা কারণ হতে পারে। বাট উনি জানে না, উনি আমাদেরকে বলেনি পুরো ফ্যাক্টটা। সো আরও অন্যান্য কারণও থাকতে পারে, তো ক্যান্সারটা সাধারণত এই কারণে হয়ে থাকে। আচ্ছা, আর কেউ আছেন আমাদের সাথে মুহূর্তে? আচ্ছা ঠিক আছে, আমরা যে ইমিগ্রেশন সংক্রান্ত যে বিষয়টি নিয়ে আলাপ করছিলাম সেদিকে যাই। সম্প্রতি আমি একটি খবর দেখলাম, প্রায় 8,500 আপনার গ্রিন কার্ড ফেরত চেয়ে একটা চিঠি আসছে এরকম এখানকার কিছু স্থানীয় পত্রিকায়, আপনার চোখে পড়েছে? হ্যাঁ, এটা আমি নিউজটা দেখেছি। এটা কি বিষয়? এটা ভুল, যেটা ওরা এক্সপায়ারেশন ডেট এবং ইস্যু ডেট ওটাতে গরমিল করে ফেলেছে। এটা হতেই পারে, হরমেশা আপনার ইউএসএস প্রতিটা কাজেই ওরা আরো মিস্টেক করেই থাকে, তো সেক্ষেত্রে সেটারই একটা প্রসেস হিসাবে অত বড় রিকল করেছে। এতগুলো একসাথে মিস্টেক ওরা প্রোডাকশনে যখন ওরা অথবা প্রতিটা কাজের একটা সিস্টেম থাকে, অথবা যেমন সফটওয়্যার অথবা কম্পিউটারের সিস্টেমে এমন একটা অথবা গরমিল করেছে যেটা যেটা হওয়ার কথা ছিল সেটা হয়নি, মানে তাদেরকে এটা ফেরত পাঠাইতে হবে। ফেরত হলে ওরা তাহলে সঠিকটা পাঠাবে, মানে এটাতে উদ্বেগের, মানে আমাদের এই পত্রিকাগুলো যেভাবে হেডলাইন করেছে বিষয়টা যেমন খুব আতঙ্কের ব্যাপার, তার মানে অনেকের গ্রিন কার্ড চলে যাচ্ছে ব্যাপারটা, এবং একজন লিখছে গ্রিন কার্ড পেয়েও শান্তি নেই আবার আসছে চিঠি, মানে একটু মানুষের মধ্যে একটা আতঙ্ক তৈরি করে। তার মানে হচ্ছে যে যারা এই চিঠি পাবেন যে তাদেরকে ফেরত দিতে হবে, তার মানে কি মাহফুজ ভাই যে তারা এটি ভুলটা সংশোধন করার জন্য চেয়েছে, তাই তো? এক্স্যাক্টলি। আচ্ছা, তো একজন বলছেন ওনার নাম হচ্ছে রাসেল ভুঁইয়া, হাউ লং ইট টেক গেট ইন্টারভিউ ডেট আফটার এনভিসি কমপ্লিটেড অল প্রসেস অ্যান্ড অলসো প্রায়োরিটি ইন কারেন্ট এনভিসি কমপ্লিটেড April 2nd 2018। এটা কোন ক্যাটাগরি ভিসা উনি এটা বলছে? এনভিসি মানে কি? এটা তো ন্যাশনাল ভিসা সেন্টারের প্রসেসিং। সো ন্যাশনাল ভিসা সেন্টারের প্রসেসিং, যারা ফ্যামিলি বেস যত অ্যাপ্লিকেশন আছে এবং ইমিডিয়েট রিলেটিভ যারা বাইরে থেকে দেশে আসবে সবারই প্রসেসিং এনভিসি তে হয়। সো এনভিসির প্রসেস যদি আমরা মেন করি সেটা হচ্ছে ওই প্রসেসে সাধারণত 3-3.5 মাস সময় লাগে, যদি সব ডকুমেন্টেশন সাবমিট করা হয় ন্যাশনাল ভিসা সেন্টারে সেটা ইন্টারভিউ পেতে 3-3.5 মাস সময় লাগে। আচ্ছা, একজন আব্দুল তারেক বলছেন, নাম্বার কি? নাম্বার ভাই টেলিভিশনের পর্দায় আছে, একটু দেখে নেন, তারপরেও বলছি 6463079828। আশা করছি আপনার উপকার লাগবে, আপনি যদি বাইরে থেকে ফোন করে থাকেন 001 সাথে যুক্ত করে নেবেন। ধন্যবাদ আপনাকে। কে আছেন প্রিয় দর্শক এই মুহূর্তে টেলিফোনে আমাদের সাথে? হ্যালো, সালাম আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম, বলেন ভাই। আচ্ছা ভাই, আমি দুইটা জিনিসের জন্য আপনার কাছে ফোন করছি। ওই আমার মা বাপের জন্য যদি আমি অ্যাপ্লাই করি তাহলে সাধারণত এখন কতদিন লাগে? কতদিন লাগবে সময় আসতে? এখনো করেন নাই, অ্যাপ্লাই করেন নাই নাকি? না, অ্যাপ্লাই করলে সাধারণত কতদিন লাগে আসতে? জি ধন্যবাদ। টোটাল প্রসেসিং যেটা USCIS প্লাস এনবিসি, টোটাল প্রসেস কমপ্লিট হতে 8-10 মাস সময় লাগে উনি অ্যাপ্লাই করার পর থেকে। এটা কি মা বাবার জন্য? মা বাবার জন্য, হ্যাঁ। তো অনেক তাড়াতাড়ি হয়, হ্যাঁ, যেহেতু মা বাবা ইউএস এর ইমিডিয়েট রিলেটিভস, ওখানে যদি জাস্ট অ্যাডমিনিস্ট্রেটিভ যে কাজগুলো করতে যাওয়ার সময় লাগে সাধারণত এটা সাথে সাথে চলে আসার কথা, কারণ এটা ব্যাকলগের কারণে এবং আমাদের যে অ্যাডমিনিস্ট্রেটিভ প্রসেস সেটার কারণে এই সময়টুকু লাগে। আর ওয়াইফের ব্যাপারটা? ওয়াইফের সিটিজেনশিপ প্রসেসিং এখন 3-6 মাস সময় লাগে, উনি যেহেতু 3 মাস হয়েছে ফিঙ্গারপ্রিন্টিং করেছে বলে যথা আর 1-2 মাসের মধ্যে ইন্টারভিউ, মানে সেটা হচ্ছে নাগরিকত্বের ক্ষেত্রে। রাইট। আচ্ছা, কে আছেন এরপর আমাদের সাথে ভাই? আমি গত আগস্ট মাসে আর কি সিটিজেনশিপের জন্য অ্যাপ্লাই করছিলাম, এরপর ওরা অ্যাপ্রুভাল লেটার পাঠায়, মানে ফিঙ্গারপ্রিন্টের জন্য লেটার পাঠায়, এরপর আর কোন আমাকে লেটার ম্যাটার মানে ইন্টারভিউর জন্য ডাকে নেই এখন পর্যন্ত। সো কতদিন সময় লাগতে পারে এটা এক নম্বর। আর 2 নম্বর কোশ্চেন হলো, আমি গত 14 তারিখের যে আমার ওয়াইফের জন্য অ্যাপ্লাই করছিলাম তো সেটার জন্য কত সময় লাগতে পারে? আপনি কি সিটিজেন না গ্রিন কার্ড হোল্ডার?
উনি তো আমেরিকার পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করেছে আগস্টে বলতে চাই। জি আমি গ্রিন কার্ড হোল্ডার। ও সরি হ্যাঁ গ্রিন কার্ড হোল্ডার এবং উনি বলছেন গত আগস্টে যদি হয় তাহলে তো অনেক দিন হয়ে গেছে। ওটা কারণ হ্যাঁ বেশি হয়েছে আগস্টে কিছু কিছু অ্যাপ্লিকেশন ব্যাকলগ যেটা ছিল কিন্তু এটা একটু বেশি লাগছে না? এটা বেশি লাগছে এতদিনে চলে আসার কথা কারণ আমাদের ফার্ম থেকে আমরা যেগুলো আগস্ট সেপ্টেম্বর করেছি অলরেডি তারা স্কেজুল হয়ে গিয়েছে সিটিজেনশিপ ইন্টারভিউ কিন্তু আবার রিসেন্টলি দেখা যাচ্ছে যারা অ্যাপ্লাই করেছে তাদেরগুলো আবার খুব ফাস্ট ইন্টারভিউ স্কেজুল করছে তবে সেক্ষেত্রে ওনার উচিত হবে একটা ফলো আপ করা ইউএসএস এর সাথে। আর উনি যেহেতু গ্রিন কার্ড হোল্ডার ওনার ওয়াইফের জন্য অ্যাপ্লাই করেছে টোটাল প্রসেসটা কমপ্লিট হতে 2 থেকে 8 বছর সময় লাগতে পারে। আচ্ছা আমাদের সাথে আরো কেউ কেউ আছেন, কেউ আছেন প্রিয় দর্শক? আমি আসসালামু আলাইকুম, আমার নাম লিটন। লিটন ভাই বলেন। আমি নিউ ইয়র্ক থেকে বলছি। আমি আমার বোন আর বোনের হাজবেন্ড আর 2 বাচ্চার জন্য অ্যাপ্লাই করেছিলাম। অ্যাপ্লাই করার পর আমার বোন আর বোনের বড় ছেলে এই ছোট ছেলে আর মেয়েকে ভিসা দেয় নাই, বোনের হাজবেন্ড কে ভিসা দিছে, ওরা বলে মেয়ে তোমার মেয়ের বিয়ে হয়ে গেছে এই কথা বলছে কিন্তু আসলে বিয়ে হয় নাই। তারপরে আবার আমার বাগনাকে আবার ইন্টারভিউর জন্য ডাকছে, বলছে জিজ্ঞেস করছে তোমার বোনের বিয়ে হচ্ছে কি না, তারপরে ওর ভিসা দিল না। এখন এই মুহূর্তে কি করা যায়, কি করা যায় বলেন তো? সেটা এখন এমবিসি যদি ওরা না দেয় অবশ্যই কোনো কারণ দেখায়, আবার অনেক সময় কোনো কারণ ছাড়াই ওরা দেখা যায় ভিসা রিফিউজ করে। কিন্তু সেক্ষেত্রে আবার কোনো আবেদন করার রিকোয়েস্ট সাবমিট করতে পারে রিস্ক কনসিডার করার জন্য ওনাদের ওদের ডিসিশনটি, ওরা যদি তাও না করে সেক্ষেত্রে অনেকে দেখা যায় কংগ্রেসম্যান এবং যে লোকাল সিনেট ওদের সাথে যোগাযোগ করে ওদের একটা প্রেশার ক্রিয়েট করতে পারে এমবিসিতে। আচ্ছা কে আছেন প্রিয় ভাই এবার আমাদের সাথে? হ্যালো আসসালামু আলাইকুম। জি বলেন। জি আমি ইকবাল বলছিলাম ব্রুকলিন থেকে। আমার প্রশ্নটা শেষ হয় নাই, মানে লাইনটা কেটে গেছিল। আচ্ছা আচ্ছা বলেন। প্রশ্নটা হচ্ছিল উনি 2014 এ এমবেসি ফেস করেছে, এক বছর যাওয়া আসা করার পর ওনারা ডিসিশন নিছে যে ওইটা ক্যান্সেল হয়ে গেছে, যে এক বছর যোগাযোগ ওনারা করে নাই কিন্তু ইমেলের মাধ্যমে করা হয়েছে। পাসপোর্ট দুইটা এখনো মানে ঢাকা এমবেসিতে আছে, বাট ওনারা বলতেছে যে কেসটা ক্যান্সেল হয়ে গেছে। ওই কেসটা কি চালু করা যাবে কিনা এটা আমি জানতে চাচ্ছি আর কি। উনি কিন্তু একটু বলেছে যে মানে যোগাযোগ না করার কারণে, আপনারা যদি আপনারা যে যোগাযোগ করেছেন সেটা প্রুফ সহ আবার এমবিসিতে আবার রিকোয়েস্ট পাঠান যে কেসটা জন্য রিওপেন করার জন্য। রাইট, অসংখ্য ধন্যবাদ। কে আছেন এবার আমাদের সাথে ভাই? হ্যালো। হ্যালো। জি আমরা শুনছি। হ্যালো আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আমি পেনসিলভেনিয়া থেকে বলছি স্বামী মারা। আমি জানতে চাচ্ছিলাম যে মাল্টিপল ভিসা কেউ এসে এখানে যদি বিয়ে করে থাকতে চায় তাহলে মানে কতদিন পরে অ্যাপ্লাই করতে হবে বা এটা কি মানে ঠিক হবে? কাকে বিয়ে করবে, মানে তার গ্রিন কার্ড আছে? বিয়ে করতে পারে, সেতে কোনো আইনে বাধা নেই, আইনে বাধা নেই, এবং উনি বিয়ে করে যথার্থভাবে অ্যাডজাস্টমেন্টের জন্য অ্যাপ্লিকেশন করে গ্রিন কার্ড পেতে পারেন। তার জন্য একজন আইনজীবীর সাথে, মাহফুজ ভাইয়ের মতো একজন আইনজীবীর সাথে আপনাদেরকে সাক্ষাৎ করতে হবে এবং ব্যক্তিগতভাবে আসলে অনেক ব্যাপার আছে বোঝাবার। কে আছেন প্রিয় দর্শক এবার আমাদের সাথে? হ্যালো আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম বলুন। আমি সুলতানা কোয়েত থেকে বলছি। জি সুলতানা আপা বলেন। 2012 আমার 3 ভাইয়ের জন্য অ্যাপ্লিকেশন করেছি, এখন পর্যন্ত অ্যাপ্রুভাল কিছু পাইনি, তো আমাকে একটু জানাবেন আমি কবে এটা মানে পাওয়ার সম্ভাবনা আছে অ্যাপ্রুভাল কিংবা নেক্সট কি প্রসিডিউর? ধন্যবাদ আপনাকে। 2010 কি হতে পারে? না 2012 অ্যাপ্লাই করেছে ভাই। 2012 আমি দুঃখিত। জি তো সেক্ষেত্রে আসলে ভাই বোনের অ্যাপ্লিকেশনগুলো এখন অ্যাপ্রুভাল টাইম কিন্তু দেখা যাচ্ছে প্রায় সার্ভিস সেন্টারে 5 থেকে 6 বছর। আমি কিছুদিন আগে চেক করেছিলাম যে ভারমন্ট সার্ভিস সেন্টার, যেটা এক এক সার্ভিস সেন্টারে এক এক অ্যাপ্লিকেশনগুলো ডিল করা হয়, যেমন ওনার অ্যাপ্লিকেশনে যদি ভারমন্ট সার্ভিস সেন্টার থাকে তাহলে আমার মনে হয় আরও 1 বছর খানিকের মধ্যে অপেক্ষা করতে হবে। তো ওনার চেক করে দেখতে হবে কোন সার্ভিস সেন্টারে ডিল করছে। ভাই বোনদেরটা কয়দিন কয় বছর লাগে? এটা সাধারণত আপনার আগে যেমন 1-2 বছরের মধ্যে অ্যাপ্রুভাল হতো, এখন ওদের ব্যাকলগের কারণে 5-6 বছর লাগে শুধু অ্যাপ্রুভাল পেতে। কিন্তু এখন ওনার অ্যাপ্রুভাল নিয়ে ওই ধরনের কোনো কারণ নেই, কারণ এটার প্রসেসিং টাইম সম্পূর্ণ হতে প্রায় আপনার 10-12 বছর বেশি সময় লাগে, কারণ এখন 2004 যারা অ্যাপ্লাই করেছিল তাদেরগুলো ভিসা ইস্যু করছে।
সো এখন যদি উনি 12 অ্যাপ্লাই করে থাকে, অ্যাপ্রুভাল না হলেও ওনার ওই ধরনের কোনো কারণ নেই, যখনই এটা ওদের ইয়ে টাইমের মধ্যে আসবে তখন এটা অ্যাপ্রুভাল পাবে। আচ্ছা, কে আছেন প্রিয় দর্শক এবার আমাদের সাথে? আসসালামু আলাইকুম, আমার নাম লিংকন, আমি কল করছি ওজনপাড় থেকে। ওজনপাড় থেকে বলেন লিংকন ভাই। আমার প্রশ্ন হচ্ছে ভাইয়া, আমার মা বাবা অ্যাপ্লাই করেছিল আমার ভাইদের জন্য যাদের আন্ডার এজ, তো ওদের সব ডকুমেন্ট পাঠানো হয়েছে। লাস্ট ফেব্রুয়ারি 19 তারিখে ওরা বলছে যে সব কমপ্লিটেড, ইন্টারভিউ ডেট এর জন্য ওয়েট করতে বলছে, কিন্তু 3 মাস হয়ে গেল আমি কোনো ইন্টারভিউ ডেট পাচ্ছি না। আমার প্রশ্ন হচ্ছে আসলে নেক্সট স্টেপটা কি, আমি কি কোনো মানে ওদেরকে কল করব বা ইমেল করব, নাকি আমি ইন্টারভিউ ডেট ওরা আমাকে সেন্ড করবে, আমি ওয়েট করব ইন্টারভিউ ডেট এর জন্য? না, এখানে একটা মজার ব্যাপার ঘটে, কারণ ওনার যে ইয়েটা দিয়েছে, ফ্যাক্টটা দিয়েছে, এখান থেকে বোঝা যায় ওনার মা বাবা হচ্ছে আপনার গ্রিন কার্ড হোল্ডার, আন্ডার এজ চিহ্নের জন্য অ্যাপ্লাই করেছে, যেটা কিনা প্রায়োরিটি ডেট আছে, 2 থেকে 2.5 বছর সময় লাগে। তো সেক্ষেত্রে দেখা যায় ন্যাশনাল ভিসা সেন্টার বেশ আগেই অ্যাপ্লিকেশনের সব কাগজপত্র নিয়ে বসে থাকে, আবার অনেক সময় দেখা যায় প্রায়োরিটি ডেট ফ্ল্যাকচুয়েট করে, ওরা ব্যাকে যায় তখন একটা, তখন ওরা সব কাগজপত্র নিয়ে বসে থাকে, বলে যে আমরা উইল ওয়েট ফর দি ইন্টারভিউ ডেট, ওর আমরা যখনই প্রায়োরিটি আসবে তখনই আমরা জানাবো। তো সেক্ষেত্রে আসলে ওনারা এই চেক করে দেখতে পারে যে প্রায়োরিটি ডেট এখন অ্যাভেলেবেল আছে কিনা, যদি প্রায়োরিটি ডেট অ্যাভেলেবেল হয়ে যায় তখন অবশ্যই ওদেরকে ইমেল পাঠালে ওরা এটা ইন্টারভিউর জন্য স্কেজুল করবে, আর যদি অ্যাভেলেবেল না হয় ওরা কিন্তু প্রায় বলবে যে উই আর ওয়েটিং স্টিল ফর দি প্রায়োরিটি ডেট, অর ইন্টারভিউ স্কেজুল করা হবে যখনই প্রায়োরিটি ডেট আসবে। বুঝতে পারছি, ধন্যবাদ আপনাকে। কে আছেন এবার প্রিয় দর্শক আমাদের সাথে? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম, বলেন। জি, আমি ব্রঞ্জ থেকে তিন্নি চৌধুরী বলছি। তিন্নি আপা বলেন। জি, আমি সিটিজেনশিপের জন্য অক্টোবরে, আমি নভেম্বরে অ্যাপ্লাই করেছি, ডিসেম্বরে আমার ফিঙ্গারপ্রিন্ট হয়েছে। আচ্ছা, এখন পর্যন্ত কোনো কিছু আমাকে জানায়নি। আর আরেকটা প্রশ্ন হচ্ছে, এর মধ্যে আমি ফিঙ্গারপ্রিন্ট হওয়ার পরে আমি কানাডাতে আমি বেড়াতে গিয়েছিলাম জানুয়ারিতে, এটা কি আমাকে কোনো মানে ইন্টারভিউর সময় কিছু বলতে হবে বা কি করতে হবে আমাকে একটু করণীয় কি? হ্যাঁ, এক হচ্ছে আমার মনে হয় উনি সহজে ইন্টারভিউ পেয়ে যাবে, কারণ আমি আমার ফার্ম থেকে যেগুলো আমরা জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ অ্যাপ্লাই করেছি সেগুলো দেখা যাচ্ছে 2-3 মাসের মধ্যে ইন্টারভিউ এখন খুব ফাস্ট হচ্ছে দেখা যাচ্ছে, যেহেতু উনি সেপ্টেম্বরে অ্যাপ্লাই করেছে আমার মনে হয় খুব সহজে পেয়ে যাবে। আচ্ছা, আর যেটা ক্যানাডা ভিজিটের ব্যাপার, অবশ্যই ওনাকে যদি জিজ্ঞেস করা হয় এবং ওনাকে নিজ থেকে ভলান্টি ওটা বলতে পারে যে আমি শর্ট টাইমের জন্য আমি ক্যানাডা গিয়েছিলাম, এতে কোনো সমস্যা নেই। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। এই আরেকটি প্রশ্নের উত্তর নিয়ে আমরা একটু একটা বিরতিতে যাব। কে আছেন প্রিয় দর্শক আমাদের সাথে? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম, বলেন। আমি নিউ জার্সি থেকে নাইমা সুলতানা বলছিলাম। আপা বলেন। আমার একটা কোশ্চেন ছিল, আমার মা আমেরিকাতে ছিল আপনার 2.5 বছর ছিল, হ্যাঁ, এখন উনি বাংলাদেশে গেছে, বাংলাদেশে যাওয়ার পর উনি হঠাৎ করে খুব অসুস্থ হয়ে গেছে, ডাক্তার বলছে উনি জার্নি করতে পারবে না, এবং বাংলাদেশে উনি লাইক 2.5 ইয়ার্স উনি স্টে করছিল, বাট এখন আমরা ওনাকে আমেরিকা আনার জন্য চাচ্ছি আর কি, কিন্তু উনি হচ্ছে গ্রিন কার্ড হোল্ডার, বাট উনি ইয়ে নিয়ে যায় নাই, আপনার পারমিশন নিয়ে যায়নি, রিটার্নিং রেসিডেন্স বলে, সেটা আপনার লোকাল এমবেসির মধ্যে অ্যাপ্লাই করতে হবে, ওনার যদি যথার্থ কারণ আছে যে উনি অসুস্থ ছিল, ডক্টর ডকুমেন্ট আছে যে উনি ব্যাক মানে ট্রাভেল করতে সমর্থ ছিল না, সেটা যদি উনি বোঝাতে সক্ষম হয় এমবেসিকে, অসংখ্য ধন্যবাদ। আমরা একটা ছোট্ট বিরতিতে যাই, ফিরে এসে আমাদের আরো অনেকেই, আমরা দেখছি যে আমাদের সাথে অনলাইনে অনেকে আছেন, তাদের কয়েকজনের একটু উত্তর দিতে হবে। কে আছেন প্রিয় দর্শক? এটা আমরা, আপনারা সবাই থাকুন আমাদের সাথে, আমরা বিরতির পর ফিরে এসে আপনাদের সকলের প্রশ্নের উত্তর নেওয়ার চেষ্টা করব। সুপ্রিয় দর্শক, আপনাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই আয়োজনে। আমাদের সাথে রয়েছেন অ্যাটর্নি মাহফুজুর রহমান, আমরা কয়েকটি প্রশ্ন নিব ফেসবুক থেকেও। সৈয়দ মিল্টন বলছেন, জাজ গিভিং ডেট অ্যান্ড ডেট ফর রিমুভাল প্রসিডিং ইভেন ম্যারিড ইউএস সিটিজেন, হি সেড দ্যাট হি ওয়ান্ট টু জয়েন অ্যান্ড টার্মিনেট, মাই কোয়েশ্চেন ইজ হু উইল হাউ টু কন্ট্যাক্ট দ্য DHS for the terminate the case, I don't know, apni bujben it's a joint motion shadondo jeta hoye thake shei khetre othoba uni US citizen marry koreche, I don't know, onar case present status ki eligible kina
এটা ইয়েস করার জন্য, উনি যদি যেহেতু উনি বলছে যে রিভিউ প্রসিডিং আছে, মেবি হি ইজ এন অ্যাসাইলাম অ্যাপ্লিক্যান্ট, যদি এই সিচুয়েশন থাকে উনি যদি বর্ডার ক্রস করে আসে সেক্ষেত্রে অবশ্যই উনাকে টার্মিনেট করার জন্য অথবা আপনার ডিএইচএস সাথে জয়েন করার জন্য এই ধরনের কোনো একটা পরামর্শ করেছে জয়েন্ট মোশন ফাইল করার জন্য। আচ্ছা আচ্ছা হয়তো বা আচ্ছা, আশা করি বুঝতে পেরেছেন। প্রিয় দর্শক কে আছেন টেলিফোনে এবার আমাদের সাথে? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম, বলেন ভাই। আমি আমার সন্তান বলছিলাম নিউ ইয়র্ক ব্রুকলিন থেকে। জি বলেন আপনি। আমি আমি এবং আমার আম্মা আমার ভাই বোন ছয় জন মিলে আমরা নিউ ইয়র্কে আসছি আপনার অক্টোবরের 6 তারিখে, ঠিক আছে? আসার পরে আমি আমার লয়ারের কাছে গিয়ে আমি গ্রিন কার্ডের জন্য অ্যাপ্লাই করি। অ্যাপ্লাই করার পরে আমার আব্বা আগে যে বাসে থাকতো, মানে আমাদেরকে আনছে আমাদের আব্বা আর কি, ঠিক আছে, অ্যাপ্লাই করছিল আমার আব্বা, আমরা ওই আব্বার ইয়াতে আসছি আর কি। তো এখন আব্বার আমার আব্বার বাসায় যে গ্রিন কার্ডের অ্যাপ্লাই করেছিল আমার আব্বার বাসার ইয়াতে ঠিকানায়, তো ওই ঠিকানায় গ্রিন কার্ড গ্রিন কার্ড আইসা ফিরত চলে গেছে আর কি। তা এখন ফিরত চলে যাওয়ার পরে আমার লয়ারা আবার ইয়া করছে ওই কি যে কয় ওই অফিসে আবার যোগাযোগ আছে করার পরে ওনারা বললো যে 3 মাসের ভিতরে আসবে। এখন 3 মাস পার হয়ে গেছে, প্রায় 5-6 মাস হয়ে গেছে, এখনো পর্যন্ত আমাদের গ্রিন কার্ড আসে নাই, খবর নাই কি করতে পারি আমরা। হ্যাঁ, যদি ফেরত যায় সেক্ষেত্রে ওটার রিকোয়েস্ট পাঠালে সাধারণত এরকম সময়তে 3-4 মাস অপেক্ষা করার জন্য বলে থাকে, কিন্তু দেখা যায় ওই সময় কোনো কিছু কোনো কোনো অ্যাক্টিভ কোনো কিছু ঘটে না, তো সেক্ষেত্রে আবার যোগাযোগ করতে হবে ওই সময়টা পার হওয়ার পরে, তখন দেখেন আবার যোগাযোগ করতে থাকেন, এটা খুব ব্যাড লাক। আশা করছি আপনারা একটু যোগাযোগের উপরে থাকবেন এবং নিশ্চয়ই পাবেন। কে আছেন প্রিয় দর্শক এবার আমাদের সাথে? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম, বলেন আপনি। আমি পেনসিলভেনিয়া পিটসবার্গ থেকে মাসুদা সুলতানা বলছিলাম। জি বলেন। আমি গ্রিন কার্ড হোল্ডার। এখন আমার ছেলের জন্য, আমি 21 বছরের উপরে হয়েছে, ছেলের জন্য যদি আমি গ্রিন কার্ডে অ্যাপ্লাই করি তাহলে কতদিন লাগতে পারে? 21 বছরের উপরে, 21 বছরের উপরে যদি হয় সেটা 5-6 বছর সময় লাগতে পারে, 5-6 বছর লাগতে পারে। নাজমু কবির, গ্রিন কার্ড দিয়ে মায়ের জন্য অ্যাপ্লাই করা যাবে না? সেটা সম্ভব না, না যাবে না। কে আছেন প্রিয় দর্শক? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম, আমি শ্রাবন্তী কুইন্স থেকে বলছি। বলেন শ্রাবন্তী। আমি এই মাসে সিটিজেনের জন্য অ্যাপ্লাই করেছি। সিটিজেন হওয়ার পরে আমি আমার আম্মা আপুর জন্য অ্যাপ্লাই করব, কিন্তু আমার ছোট ভাই বোন আছে, আমার বোনের বয়স হচ্ছে 4 বছর আর ভাইয়ের বয়স হচ্ছে 17 বছর। এখন ওরা কি একসাথে আমার মা বাবার সাথে আসতে পারবে, নাকি আমার মা বাবা এখানে এসে আন্ডার এজ হিসেবে ওদের জন্য অ্যাপ্লাই করতে হবে, আর এতে সর্বোচ্চ কতদিন টাইম লাগতে পারে? খুবই সুন্দর, ধন্যবাদ। হ্যাঁ, সুন্দর প্রশ্ন করেছে। সেটা হচ্ছে আসলে ইউএস সিটিজেন যখন প্যারেন্টসের জন্য অ্যাপ্লাই করে সেটা হচ্ছে আপনার ইমিডিয়েট রিলেটিভস, ইমিডিয়েট রিলেটিভসের আত্মীয় স্বজনরা আবার কাউকে ফলো করে না, তারা ডেরিভেটিভ হতে পারে না। যেমন আপনার গ্রিন কার্ড হোল্ডারের স্পাউসের জন্য অ্যাপ্লাই করলে মানে ভাই বোনরা আসতে পারবে না? না, হ্যাঁ সেটাই বুঝিয়ে দিচ্ছে যে ভাই বোনরা কেন আসতে পারবে না। তো এক কথা হচ্ছে উনি যখন ইউএস সিটিজেন হবেন উনি বাবা মার জন্য অ্যাপ্লাই করলে ওনার যে মাইনর যে ভাই বোন আছে ওরা মা বাবাকে ফলো করে আসতে পারবে না। যেটা প্রক্রিয়াটি করতে হবে সেটা হচ্ছে ওনার মা বাবা আসার পরে তখন অ্যাজ এ গ্রিন কার্ড হোল্ডার হিসাবে আন্ডার 21 চিলড্রেন হিসেবে আবেদন করতে হবে, তখন সময় লাগে 2-8 বছর সময় লাগবে। তখন আশা করছি বুঝতে পেরেছেন। কে আছেন প্রিয় দর্শক এবার আমাদের সাথে? হ্যালো ভাইয়া, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম, বলেন। জি ভাই, আমি আরেকবার ফোন দিয়েছিলাম, আমার প্রশ্নের উত্তরটা আমি মানে মানে বুঝতে পারি নাই, আমি আরেকবার একটু বলতেছি প্রশ্নটা। আবার বলবেন, বলেন। হ্যাঁ, আমার প্রশ্নটা ছিল যে আমি বলছিলাম আমাকে একটা কোম্পানি স্পন্সর করছে আমার ওয়াশিংটন থেকে, হ্যাঁ লেবারের জন্য আমি এখন অ্যাপ্লাই করছি। তো উকিল বলতেছে আমার 3 মাস হয়ে গেছে, এই মাসের 12 তারিখে পুরো 3 মাস হচ্ছে লেবার, এখনো আসে নাই। উকিলকে বললাম, ও বলতেছে যে 6 মাস পর্যন্ত লাগে। তখন হয়তো এটা আরো 3 মাস এক্সট্রা সময় লাগবে। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। কে আছেন প্রিয় দর্শক আমাদের সাথে এবার? হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম, বলেন। হ্যালো, হ্যালো, জি শুনছি, বলুন। বলেন আপনার প্রশ্নটা, আপনি কি শুনতে পাচ্ছেন? প্রশ্নটা করেন, আমরা ওয়েট করছি। আচ্ছা, আমি কল করেছিলাম 2006 এ আমার বোনের জন্য। আচ্ছা, টেলিভিশনের ভলিউমটা একদম কমিয়ে দেন। হ্যাঁ বলুন, একটানা বলে ফেলুন প্রশ্নটা।
2006 আমার বোনের জন্য ফাইল করেছিলাম, তো আর কতদিন লাগতে পারে? আর ওকে একটা ছোট্ট বেবি হয়েছে এর মধ্যে, আমি কি ওটার জন্য আবার বার্থ সার্টিফিকেট এদেরকে পাঠাই দেব? জি ধন্যবাদ। বর্তমানে যারা অক্টোবর 2004 অ্যাপ্লাই করেছিল তাদেরগুলো ভিসা ইস্যু করছে ভাই বোন ক্যাটাগরিতে। উনি যেহেতু 2006 অ্যাপ্লাই করেছে, আমার মনে হয় আরো 2 থেকে 8 বছর সময় লাগতে পারে। আর বেবি, আর বেবি যেটি হয়েছে উচিত হবে এই মুহূর্তে ওনাদের ওর বার্থ সার্টিফিকেট দিয়ে কেসটি আপডেট করে নেওয়া। আপডেট করে নেওয়া, অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। কে আছেন প্রিয় দর্শক এবার আমাদের সাথে? আচ্ছা, রাইসুল ইসলাম, সে বলছে আই কানেক্টেড উইথ ইউএসসিআইএস, দে টোল্ড মি প্রসেস টাইম। কি বিষয় আমরা তো বুঝতে পারছি না ভাই। অর্ধেক এসছে ফারহানা ইয়াসমিন, তার ভাইয়ের জন্য তিনি অ্যাপ্লাই করেছিলেন 2008, তখন তার বার্থ সার্টিফিকেটে ইয়ার ছিল 1995, কিন্তু ওরে 9 রেজিস্ট্রেশন করতে গিয়ে 97 করা হয়েছে। এখন কী হবে? ওই যে আমাদের দেশের এই একটা প্রবলেম, তো অনেক সময় আপনার একটু বয়স কমায় দেওয়ার জন্য এই যে একটু এই কাজ করা। যদি ওনার যে এখন এখনো যেহেতু অ্যাপ্লিকেশনটি প্রসেসিং পর্যায়ে আছে, ওনার যে সঠিক যে ডেট অফ বার্থ সেটার সমর্থনে সব প্রমাণপত্র দিয়েও কিন্তু ইচ্ছা করলে এটা চেঞ্জ করতে পারে অ্যাপ্লিকেশনটি, বা আগে যে প্রিভিয়াসলি যে ইনফরমেশনটি দিয়েছিল সেটা আপডেট করতে পারে, যে ওনার লেটেস্ট ন্যাশনাল আইডি, পাসপোর্টের কপি এবং বার্থ সার্টিফিকেট, যে এটাই হচ্ছে ওনার রিয়েল ডেট অফ বার্থ, তখন কিন্তু এটা আপডেট করা সম্ভব। আচ্ছা, ফাহমিদা ইউনুস লুসা, তিনি বলছেন ভাই বোনদের জন্য অ্যাপ্লাই করার সিস্টেম কি বন্ধ হয়ে গেছে? না, এটা হয়নি। হয়নি কেন? হয়নি একটু বলে দেন, অনেকে তো এখনো কনফিউজ। না, সেটা আসলে কিছুদিন আগেও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যে আপনার ডাকার যে কর্মসূচি সেটার সাথে যে একটা বার্গেনিং সিচুয়েশন ছিল, সেটা একটু বন্ধ করার প্রস্তাব ছিল হোয়াইট হাউস থেকে এটা, এবং রিপাবলিকান একটা অংশ থেকে, কিন্তু সেটা কখনো আইনে পরিণত হয়নি, মানে আইন হিসেবে সেটি উত্থাপনই করা হয়নি আসলে। সুতরাং এটি তো আইন পাশের ব্যাপার, এরকম কোনো পদ্ধতি হয়নি এখন পর্যন্ত, সেটি হচ্ছে বড় কথা। কে আছেন প্রিয় দর্শক আমাদের সাথে? আসসালামু আলাইকুম, আমার নাম মাহফুজ, আমি আটলান্টা থেকে বলছিলাম। ওয়ালাইকুম আসসালাম মাহফুজ সাহেব, বলেন। আমি গত সেপ্টেম্বরে সিটিজেনের জন্য অ্যাপ্লাই করেছিলাম। আচ্ছা, তো এখনো দেখতেছি আমার কেস স্ট্যাটাস এ কেস ওয়াজ রিসিভ পজিশন, কোন স্ট্যাটাস চেঞ্জ হয় নাই। এর মধ্যে আমি গত কয়েকদিন আগে গত মাসে একটা ই রিকোয়েস্ট পাঠাইছিলাম, ওরা আমাকে টাইম ফ্রেম দিল যে 18 মে এর ভিতরে রিপ্লাই দিবে, কিন্তু আসলে 18 মে এর মধ্যে ইমেল বা কিছু পাইনি। তো এক্ষেত্রে আমার এই ই রিকোয়েস্টার অ্যান্সার পাওয়ার জন্য কি করা উচিত? এখন ওদের কি ফোন দেওয়া উচিত নাকি যোগাযোগ করতে থাকেন? ভাই কে আছেন প্রিয় দর্শক এবার? হ্যালো, হ্যালো, জি আমরা শুনছি। ওয়ালাইকুম আসসালাম, বলেন। আমি মাহফুজ ভাইয়ের সঙ্গে একটু কথা বলতে চাচ্ছিলাম। বলেন, উনি আছেন। বলুন। আচ্ছা আচ্ছা ভাইয়া, ওয়ার্ক অথরাইজেশন এবছর কি অটো রিনিউ হচ্ছে? আর ওয়ার্ক অথরাইজেশন কবে নাগাদ রিনিউ করতে হবে? অ্যাকচুয়ালি ভ্যালিড ডেট থাকার কতদিন আগে থেকে আপনার ওয়ার্ক অথরাইজেশন রিনিউ করতে হবে, এটা কাইন্ডলি একটু জানাবেন। অটো রিনিউ কি করে হয়? মানে এটা অটো রিনিউ কোন সিস্টেম নেই ওয়ার্ক। ওই তথ্যটা কোথায় পেয়েছেন একটু জানি ওনার কাছ থেকে। প্রিয় দর্শক, আপনি কোথায় শুনেছেন অটো রিনিউর ব্যাপারটা? অ্যাকচুয়ালি নানানজন নানান ভাবে নানান কথা বলে, তো সঠিক কথা সঠিক তথ্যটা জানার জন্যই আপনাদের কাছে ফোন করেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, কিন্তু ব্যাপার একটা আছে, আছে হিডেন একটা অটোরিনিউ কি রকম বলে তো বলে তো একবার দেখেছিলাম। আচ্ছা, এইজন্য আমি একটু ক্লিয়ার হই নি, থ্যাংক ইউ। অটোরিনিউর ব্যাপারটা হিডেন একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে ওনাকে আগে রিনিউর জন্য আবেদন করতে হবে। রিনিউর জন্য আবেদন করার পরে অটো 6 মান্থ রিনিউ হয়ে যায়, বিশেষ করে কিছু ক্যাটাগরি যেমন অ্যাসাইলাম ক্যাটাগরি এবং আরো যদি অ্যাডজাস্টমেন্ট ক্যাটাগরি। কি রকম মানে অ্যাপ্লাই করতে হবে? তাহলে অ্যাপ্লাই করার পরে দেখা গেল যে কারো মনে করেন এখন হচ্ছে জুলাই মাসে কারো 30 তারিখ কারো ইএডি শেষ হয়ে যাবে, উনি এখন অ্যাপ্লাই করলো, করার পরে ওনাকে অটোমেটিক আপনার জুলাই 30 তারিখের থেকে আরো 6 মাস অটোমেটিক আপনার ক্লিয়ার রিনিউ দেওয়া হবে। সেটা ডিফারেন্ট কেস, কিন্তু সেটা কিন্তু ওনা মিক্সআপ হয়ে গেছে। মিক্সআপ হয়ে গেছে, অটো 6 মাস রিনিউ পাবে যখন, কিন্তু এটা এটা রিনিউর জন্য আবেদন করবে, রিনিউর জন্য আবেদন না করলে সেটা অটো 6 মাস মানে সেটা অটো হবে না, সুতরাং অ্যাপ্লাই করতে হবে। হ্যাঁ, সুতরাং ওই ইস্যুটা ঠিক না, এটা 6 মাসের মধ্যে করা যায় অ্যাপ্লিকেশন। কে আছেন প্রিয় দর্শক এবার আমাদের সাথে? হ্যালো, হ্যালো, আসসালাম, জি বলেন। আমার প্রশ্নটা হলো,
আমার ভাই বোনের জন্য আপনি অ্যাপ্লাই করেছিলাম 2 বছর আগে, তা আমি রিসিপ্ট লেটার পাইছি বাট অ্যাপ্রুভ লেটার এখনো পাই না। হোসেন জামিল তিনি লিখছেন যে আমাদের লোকাল বাংলাদেশি নিউজ পেপার মিডিয়া সামটাইমস এক্সপোজ লট অফ মানে একটু ভীতিকর নিউজ তারা তুলে ধরে, রিয়েলি ইটস হার্ড দ্য লোকাল ইমিগ্রেন্ট, আই ডোন্ট নো ওয়াই দে ফ্লাশ লাইক দিস টাইপ অফ রিপোর্ট, হোপ দে শুড স্টপ ইট। যেমন বিয়ের পরেও পাসপোর্ট থাকছে না, গ্রিন কার্ডও নিয়ে নিচ্ছে, নানা ধরনের মানে নিউজটাকে ভীতিকরভাবে উপস্থাপন করে, যেমন আমি শুরুতে আপনাকে বলছিলাম একটা, এটা নিয়ে আপনার কি একটা পরামর্শ? এটা আমি বাংলাদেশের কমিউনিটি পত্রিকাকে দোষ দিব না, এখন এটা বার্নিং ইস্যু, প্রেসিডেন্ট থেকে শুরু করে সবাই এখন ইমিগ্রেশন ইস্যু, ইমিগ্রেশন ইস্যুটাকে কিন্তু এটাকে ইউজ করে কিন্তু ইলেকশনে উইন হয়েছে, কিন্তু আপনার যে কোনো তথ্য আপনি যদি দুই ভাবে উপস্থাপন করতে পারেন, কিভাবে উপস্থাপন করবেন তার উপরে নির্ভর করবে, আপনি সঠিক তথ্যটাও দিলেন কিন্তু রাইট, এটা অবশ্যই ঠিক বলেছেন যে মানে হেডিং এবং এক্সপোজ করার যে দেখা গেল যে ভেতরে কোনো ভীতিকর ব্যাপার নাই কিন্তু হেডলাইনটাই আপনি দিয়ে দিয়েছেন খুব ভীতিকর, বলেছিলেন যে গ্রিন কার্ড পেয়ে শান্তি নেই, এটা তো আতঙ্কের বিষয়, যারা গ্রিন কার্ড ধারী তারা ভাবে ও মাই গুডনেস কি হচ্ছে ভিতরে, আর ভিতরে পড়লে দেখা গেল যে ওরা ভুল করছে এটা নিয়ে যাচ্ছে, সেরকম কোনো ইস্যু নেই এটাতে রাইট। ওই অসংখ্য ধন্যবাদ, আমার মনে হয় আমি জানি না কর্তৃপক্ষ বিষয়টি দেখবে যারা যারা এগুলো করছে। কে আছেন প্রিয় দর্শক আমাদের সাথে এবার? হ্যালো হ্যালো, কে আছেন ভাই আমাদের সাথে? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম, বলেন। জি, আমার নাম বেগম মোসাম্মদ, আমি আমার বোনের জন্য অ্যাপ্লাই করেছিলাম 2006 এ। এখন আর কতদিন লাগতে পারে? আর কতদিন, 2006 এ করছে বোনের জন্য, বর্তমানে যারা যাদের ভাই বোনের জন্য 2004 অক্টোবরে অ্যাপ্লাই করেছিল তাদের ভিসাগুলো ইস্যু করছে, দ্যাট মিন্স 6 হলে আরো 2 থেকে আড়াই বছর সময় লাগতে পারে, আরো 2 থেকে আড়াই বছর লাগবে, একটু অপেক্ষা করেন নিশ্চয়ই হয়ে যাবে। আমরা একটু শেষের দিকে আছি, আপনি সাধারণভাবে আমাদের যারা দর্শক তাদের উদ্দেশ্যে যদি কিছু বলেন আর কি, বিশেষ করে এই হোসেন জামিলের এই প্রশ্নের প্রেক্ষিতে। হ্যাঁ, যেটা আমরা শুরুতেও কিন্তু আমাদের সেম ইস্যু ছিল আলোচনায়, আসলে এটা সঠিক, এক হচ্ছে যেমন কোনো মিডিয়া বা যে কোনো কিছুতেই কোনো একটি মানে করেন উড়ো খবর অথবা যে কোনো ভীতিকর খবরে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। আর এখানে আপনার আমেরিকাতে যথেষ্ট ভালো ভালো ইমিগ্রেশন অ্যাটর্নি আছে, যার যে কোনো সমস্যা থাকে এটার মানুষের যে কোনো মানুষের উচিত হবে ভালো একজন অ্যাটর্নির সাথে তার পার্সোনাল বিষয়টি পরামর্শ করা, নট লেমেন, তারা কিন্তু আইন জানে না, যার ফলে অনেক ক্ষতি হয়ে যেতে পারে, কারণ যদি সাধারণ মানুষের সাথে আলাপ করে তার সেই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে ভীতিকর একটা সিচুয়েশন তৈরি হবে, এতে করে অনেক বড় ধরনের ক্ষতি হয়ে যেতে পারে, তো উচিত হবে কোনো একজন ভালো বিজ্ঞ অ্যাটর্নির সাথে আলাপ করে তার সমস্যাটি যেন উনি বুঝে নেয়। সেটাই, আর যে কোনো ধরনের ইস্যু যখন সামনে আসবে সময়ের কাজটা সময়ে করা এবং একটু তথ্যগুলা সাথে থাকা, এটি কিন্তু ইম্পর্টেন্ট, সময় চলে গেলে কিন্তু সাধন হয় না, ভালো বলছি না? অসংখ্য ধন্যবাদ হাউস ভাই, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সাথে থাকবার জন্য। লালন বলছিল সময় গেলে সাধন হবে না, আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি যারা আমাদের সাথে ছিলেন এতক্ষণ, আশা করছি আবারও দেখা হবে, সবাই ভালো থাকুন।